हाते बाते माथे, हाते बाते माथे। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এসে গেছে মার্চ মাস। 8ই মার্চ সারা বিশ্বে নারী অধিকার ঘোষণা দিবস রূপে পালিত হয়। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হাটে বাটে মাঠে। তালাক, এটা কি ঠিক হলো? ঠিক হলো না। না কেন? কেন, তিনবার পড়ে দিলাম, বাস মামলা খতম। কখনই না, বলে দিলেই শেষ হয়ে গেল এতদিনের সম্পর্ক, তা সঠিক নয়। আপনার কথা বুঝতে পারছি না। গ্রামে গঞ্জে হর হামেশা তো যে কেউ ইচ্ছে হলে স্ত্রীকে এভাবেই ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আমার দোষ কোথায়? ইস, জীবনটা তামাশা নাকি? বিয়ে একটি আইনি চুক্তি, যে কোনো চুক্তি যেমন শুরু করতে তেমনি ভঙ্গ করতেও কিছু নিয়ম পালন করতে হয়। এই তো বেবি দেওয়ান আছেন, বেবি আপনার সেই গানটা গিয়ে শুনিয়ে দিন তো। আইনের বিধানে আছে বলি সবার কাছে, রাগের মাথায় তালা দিয়ে সমস্যায় আছে, ও ভাই সমস্যায় আছে। দেখেন বিচার করে, সুতা না পায় তালাক দিলে মরমে মরে, ও
পাই মরমে মরে আমাদের ধর্ম আইনের চোখে বৈবাহিক সম্পর্ক ভাঙাটা কত কঠিন। হাতে বাটে মাঠে অনুষ্ঠানে এবারে উপস্থিত হয়েছেন অভিনেত্রী শিরিন বকুল, তার সাথে তালাক বিষয়ে আলোচনা করছেন অভিনেতা তুষার খান। শিরিন বকুল, আপনি কেমন আছেন? জি ভালো। আমাদের এই হাতে বাটে মাঠে অনুষ্ঠানে বেশ কিছু শ্রোতা তালাক বিষয়ে কিছু প্রশ্ন রেখেছেন, সে প্রসঙ্গে আপনার সাথে কিছু কথা বলতে চাই। ওরে বাবা, আইন বড় জটিল বিষয়। ঠিক আছে, আপনি প্রশ্ন করুন, আমি যতটুকু মনে আছে উত্তর দেবার চেষ্টা করছি। তালাক বলতে কি বোঝায়? আইনের চোখে তালাক হলো বিয়ে বাতিল করা বা বিয়ে বিচ্ছেদ। শুধু কি পুরুষরা তালাকের অধিকার রাখেন? মুসলিম আইনে তালাক নারী পুরুষের একটি স্বীকৃত অধিকার। তাহলে যে আমাদের দেশের ছেলেরা যেভাবে যখন ইচ্ছে তালাক দিয়ে স্ত্রীকে ছেড়ে যায়, এমনকি সন্তান সন্ততির কথা পর্যন্ত ভাবে না। আমার মেয়েরা শত নির্যাতন সহ্য করে তবুও স্বামীকে তালাকের কথা ভাবতে চায় না, এর কারণ কি? এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এর কারণ হচ্ছে আমাদের সামাজিক পশ্চাৎপদতা, যেখানে সমঝোতা নেই, যেখানে স্ত্রী শারীরিক মানসিক নির্যাতন সহ্য করছে, কখনো এমনকি মৃত্যু পর্যন্ত ঘটছে, সে সম্পর্কে মানুষের সম্পর্ক আপনি বলুন। আইন বলছে মেয়েও চাইলে বিয়ে বাতিল করতে পারে, তবে সমস্যা হলো কি জানেন, কোনো মেয়ে যদি নির্যাতন সহ্য না করে বিয়ে বাতিল করতে চায়, তখন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তাকে বাধা দেয়, কিন্তু তারা কখনোই ভাবে না যে ওই মেয়ের জীবনটা তার জন্য তো খুবই মূল্যবান, তাই না? অবশ্যই। মার খেয়ে সংসার করতে না চাইলেও তারও তালাকের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, সম্পর্ক তো আর জোর করে হয় না। তা তো অবশ্যই। আচ্ছা, আইনি নিয়ম অনুযায়ী তালাক কিভাবে কার্যকর হয়? পারিবারিক আইন অধ্যাদেশ 1961 সাত ধারা মতে তালাক কার্যকর করার ক্ষেত্রে ছয়টি দিক মনে রাখা প্রয়োজন। এক হচ্ছে, স্বামী তালাক উচ্চারণ করলে তারপরই স্ত্রীকে তিনি তালাক দিয়েছেন বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে লিখিত নোটিশ দ্বারা জানাবেন। আচ্ছা। এবং স্ত্রীকেও কিন্তু তার একটা নকল পাঠাতে হবে। আচ্ছা। দুই হচ্ছে যে কোনো ব্যক্তি এটা অমান্য করলে 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা 5,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবেন। এরপর তিন হচ্ছে যে তালাক দিয়ে তা সরাসরি বা আড়ালে যদি তুলে নেওয়া না হয়, তবে চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠাবার পর 90 দিন না যাওয়া পর্যন্ত তালাক কার্যকর হবে না। 90 দিন? হ্যাঁ, 90 দিন পর্যন্ত। এরপর চার হচ্ছে যে চেয়ারম্যান নোটিশ পাওয়ার পর 30 দিনের মধ্যে স্বামী স্ত্রীর ভেতর পুনর্মিলনের উদ্দেশ্যে একটা সালিসি কাউন্সিল গঠন করবেন। আচ্ছা। এবং এই কাউন্সিল তাদের মিল করিয়ে দেওয়ার জন্য যথাসম্ভব সব রকম ব্যবস্থা করবে। পাঁচ হচ্ছে যে তালাক উচ্চারণকালে স্ত্রী গর্ভবতী থাকলে ইদ্দতকাল অথবা গর্ভকাল 2-এর মধ্যে যেটি প্রযোজ্য তা শেষ না হওয়া পর্যন্ত তালাক কিন্তু কার্যকর হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ধরুন একবার তালাক হয়ে গেল, কিন্তু তারপর স্বামী স্ত্রী ভুল বুঝতে পেরে আবার সংসার করতে চাইছে, তখন কি হবে? হ্যাঁ, এমনটা কিন্তু সবসময় হয়। তখন এই যে এই আইন মতে তালাক হয়ে গেল যদি তারপর পুনর্মিলন হয়ে যাবার সম্ভাবনা দেখা দেয়, তবে পুনরায় স্বামীর সাথে বিয়ে হতে পারে। বিয়ে হতে পারে? হ্যাঁ পারে। আচ্ছা। এর জন্য কিন্তু কোনো হিল্লার দরকার হয় না, তাই? হ্যাঁ। আচ্ছা, তালাক কার্যকর না হওয়া পর্যন্ত কি স্ত্রী মর্যাদা কমে? না, তালাক ফয়সালা না হওয়া পর্যন্ত আইন ও সমাজ তাদের উভয়কেই
স্বামী স্ত্রীর মর্যাদা দিতে বাধ্য। আচ্ছা, আর যদি নোটিশ না দিয়ে তালাক দেয়া হয় তবে? তবে স্ত্রীকে নোটিশ না দিয়ে তালাক দিলে 90 দিন পরও তালাক হবে, কিন্তু নোটিশ না দেওয়ার অপরাধে স্বামীর শাস্তি অবশ্যই হবে, তাই নাকি? জি, তালাকের এত নিয়ম বেঁধে দেওয়ার অর্থ কি জানেন? অর্থ হল বিয়ের সম্পর্ক বাতিল করা খুবই নিন্দনীয় ব্যাপার। অবশ্যই ইসলাম ধর্মেও যখন তখন তালাক দেওয়াটা কিন্তু খুবই নিন্দা চোখে দেখা হয়েছে। আর বিয়ের বন্ধন একটা দায়িত্বের বন্ধন, যে কারণে বিয়ে করা ও বিয়ে ভাঙার আগে প্রত্যেকেরই নিজ নিজ দায় দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া উচিত, কি বলেন? শিরিন বকুল, আপনার মূল্যবান কথা থেকে আইনের অনেক অজানা ভাষ্য আমরা জানতে পারলাম। এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আর আমাদের এই অনুষ্ঠানের শ্রোতা বৃন্দকে জানাচ্ছি আমার আন্তরিক শুভকামনা। দোস্ত, সংসারটা আমার আর হইল না রে। ব্যাপারটা কি কইলা কথাই? আরে বউ কইছে বেশি তেরিমেরি করলে নাকি তালাকে যাইব। কইছে নাকি? আরে ওই রকম মাইয়া মাইছে কয়, মায়া মানুষ তালাক দিতে পারে না, নিয়ম নাই। আরে তুই শালা জায়গায় ঘুমাস নাকি? মেয়ে মানুষও তালাক দিবার পারে, সাইন নিয়মে। সেদিন উকিল সাহেব কইল। সাইন নিয়মে? কিসের সাইন নিয়ম, শুনি নাই তো। ওই 1 নম্বর নিকন আমার 18 নম্বর ঘরে নাকি লিখা আছে যে স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে কিনা, সেখানে যদি বিয়ের সময় লেখা থাকে হ্যাঁ, তাইলে স্ত্রী চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠাইয়া তালাক দিতে পারে। কি কস? তারপরে 2 নম্বর নিয়ম, সেটা কি? যদি বিয়ার পর বনিবনা না হয় তখন স্ত্রী অর্থ বা সম্পত্তি কিছু ছাড়া দিয়া স্বামীকে তালাক দিতে পারে। বাহ, তাইলে তো ভালোই, কিছু সম্পত্তি হইব, আবার আরেকটা বিয়ে করতে পারবি। আরে তোর কাছে তো সবই তামাশা মনে হয়, কিন্তু যদি আদালতে যায় তাহলে তো আমও যাইব ছালাও যাইব। কেমনে? নানা কারণে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে, তার একটা হইল কি? তার একটা কি? যে নীতিহীন জীবন যাপন করলে। তো আমার তো আবার একটু নেশার অভ্যাস আছে রে। অবশ্য নিয়মে আছে দুজনেরই যদি দুজনের পছন্দ না হয় সারাক্ষণ চুলাচুরি লাগিয়ে থাকে, তাইলে চুক্তি করে তালাক করা যায়। বাহ 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 দোস্ত বাহ, তাইলে তো তোমার রাস্তা খোলাসা, বাজে অভ্যাস ছাড়তে আর একটা। না না দোস্ত না, আমি মিনার আরে ছাড়তে পারব না, বড় দিলদার মাইয়া, আমার ভালোবাসে, নাইলে আমার বাজে অভ্যাস সারণে লাগিয়া এত যুদ্ধ করতো না। সালার নেশাটাই ছাড়া দিই। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সার্ভিসেস ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস আয়োজিত অনুষ্ঠান হাটে বাটে মাঠে। এবার দেখি আপনাদের প্রিয় নাটক এক জীবনের দাদি আবার কার জীবন কাহিনী শোনাচ্ছেন তার নাতনি মুন্নিকে। এবার দেশের বাড়ি গিয়েছিলাম আমার সম্পত্তির একটা ব্যবস্থা করতে, বয়স তো আর কম হল না, কিন্তু যেই যাওয়া আমার পিছনে ছুটল কাজ। দেখি রফিকের সংসার ভাঙে প্রায়। রফিক কে? আমার চাচাতো ভাই মতির কথা মনে আছে? তার ছোট ছেলে। তার আবার কি হলো? কত টুকটাক ব্যাপারে ছেলেরা হুট করে বিয়ে ভেঙে দেয়। বলি শোনো, একদিন রফিক খুব মেজাজ খারাপ করে ঘরে এলো। কি হলো রে রফিক? কোনো কথা নেই, কেবল মেজাজ আর মেজাজ। অফিসের বড় সাহেবের সাথে নাকি কি মন কষাকষি হয়েছে, এসেই বউয়ের উপর চোটপাট। ঘটনাটা খুলেই বলি বাবু। কি হয়েছে, এমন চিল্লাইতেছেন কেন? মুখ সামলা, কথা কও, দে বাদ দে। কেবল তো কথার বাদশা, আর বসে বসে খাউন। বলি খাউনটা কেমনে আসে কিছু জানোস? তার চাকরি, চাকরি যে করে সে চাকর, চাকর বুঝছিস কিছু? অফিসে কিছু হইলে খালি আমার উপরে সপ্পর দেখাবেন, এটা তো ঠিক নামিনের বাপ। বসেন, হাত মুখ ধোন। বাদ দে, হাত মুখ পরে ধোন যাইব। মা তখনো চুলায়, আপনি ধুতে ধুতেই সারাদিন করস কি? কখনো ভাত হয় নাই? এমন করেন কেন? বাড়িতে কি কাম নাই? আর ধান সিদ্ধ, চাল কুটা, ঘর দুয়ার সাফ করা, পোলা পাইনে ঠিক মতো খাওয়া পড়া, স্কুলে পাঠানো, এগুলা কাম না? কাম আজকে তো কাম বাইর করে দেবো আমি। মুখের কথা মাটিতে পড়তে দেস না, এত সাহস করতে রয়ে বলি, এত সাহস। আমি কি করছি? ন্যায্য কথা কোনো দাম নাই না? প্রত্যেক দিন অফিস থেকে আইসে এমন করবো? আমি যেন মানুষ না, বান্ধি না। কি করবেন, কি করবেন আপনি? কোথায় কোথায় গায়ে হাত তোলেন? অহনারা মনে লাগে না না, চিন্তা থাকে।
বলুন বইয়া বলুন খবরদার খবরদার অহনো কইলাম চুপ কর তরে আমি এই তর তর আমি আপনি বলবেন মারেন মারেন মাইরা বলুন আমিও এমনে বড়ুক না মাইরাই বড়ু যা যা তরে আমি তরে আমি তরে আমি তালাক দি আরে কান্দোসকে আমরা কি মরে গেছি থাক আমার কাছেই থাক আমি কি দোষ করেছিলাম ভাইজান আমি তো সহ্য করতে পারতেছিলাম না কারণে অকারণে গায়ে হাত তোলে আমি তো দশটা মূর্খ ভাইয়ের মতো না লেখাপড়াতে একটু শিখছি কেমনে সহ্য করি কবিতে রক্ষটা ওই একটাই দোষ মাথাটা একটু গরম এখনো তাইলে তার লাগে মহব্বত আছে ডাক্তার কান্দিস না খালি প্যান্টালি কাইজা ক্ষমতা ফাল দিয়ে পারো এখন আর সাহস নাই যাই দেখি আমি কি করতে পারি কি রফিক মিয়া তালাক দেবো বললে নাকি ঘর করতে চাও ওয়াস্তাগফিরুল্লাহ মিয়া সাহেব আমি কি হাসাই তালাক দিছি নাকি রাগের মাথায় কি বলতে কি বলছি সেইটা আল্লাহ তালাও ধরবো না সর্বনাশ কি সাংঘাতিক ব্যাধিয়াতি কথা নাউজুবিল্লাহ ইল্লা ছাড়া কোনো উপায় আছে নাকি এখন কোনো উপায় নাই আমিনের মায়েরে আবার বিয়া দেওয়ান লাগবো তৃতীয় ব্যক্তির কাছে আপনি মোল্লা সাহেব বড় বেশি বেদাতি কথা বলতেছেন আমার স্ত্রীরে আর একজনের কাছে আগে জানলে কোন শালা আপনার কাছে আসে আপনি কি আইন আদালত কিছু জানেন না রফি এইসব কথা না ধরিয়া আপনি ইমাম সাহেবের কাছে যান সাধুলপুরে কাজী সাহেব জ্ঞানী মানুষ তাকে পরামর্শ নাই ভালো চলেন এই বেটা তো আবার একটা গিট্টু লাগাইয়া দিল ওনারা যে কি বলেন কি বলাই না করলাম রে আমার মনে শান্তি নাই রফিক তোমাকে বিয়া আমি পড়াইছি আর সেই তুমি আবার আইছো তালাকের খবর নিয়ে না আফসোসের কথা তোমাকে নিয়ে এই হইল এক ঝামেলা উট করে একটা কাম কইরা বসবা তুমি এরকম একজন শিক্ষিত মানুষ চাকরি করো তুমি এই কাজ করলা কিভাবে ভুল হয়ে গেছে কাজী সাহেব এখন আমার একটা পথ দেখান যে কাজী সাহেব একটা রাস্তা আপনার করণি লাগবো শোনো পথ একটা আছে তয় আমি হিল্লা মানি না আমার স্ত্রী রে আমি এমন বেজ্জতি করতে পারুম না ইল্লার দরকার নাই পারিবারিক আইন মতে মুখে তালাক হয় না তুমি কি তালাক বলার পর চেয়ারম্যানের লিখিত নোটিশ দিছ বৌরে সেই নোটিশের কপি দিছ না তাইলে নিজেরা মিটমাট করে নাও গা যাও মানে কেমনি মিটমাট করবো যেমনি একদিন সংসার করতেছিল তেমনি সংসার শুরু করো বউ নিয়ে আসো গা তাই হরে বেটা আইনের নিয়ম হইতেছে মুখে মুখে কইলে তালাক হয় না আর যে তালাক হয় নাই তার উপরে আবার প্রশ্ন কি তালাক হইলে আবার তোমাকে বিয়ে করতে হইত কিন্তু তখনও হিল্লা কিন্তু লাগতো না এইসব হইল কিতাবের কথা আইনের ভাষণ যাও বাবা যাও আর মনে রাখো স্বামী যেমন স্ত্রীর শোভা তেমনি স্ত্রী ও স্বামীর শোভা স্ত্রী তোমার সমান তারে যোগ্য সম্মান দিবা সেও তাহলে তোমার যোগ্য সম্মান দিব তাইলেই দাম্পত্য মধুর হয় সন্তান সন্ততি ভালো শিক্ষা পায় মানুষ হয় শ্রোতা বন্ধুরা আগামী অনুষ্ঠানে আপনাদের চিঠিপত্রের জবাব দেব চিঠি পাঠাবার ঠিকানা হাটে বাটে মাঠে প্রযত্নে পরিচালক বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ১২১ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ শাহবাগ ঢাকা